হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু চেয়ার আপ উইথ ভারতী। আজকে আমরা চলেছি একটা উইকেন্ডে নতুন ডেস্টিনেশন ঘুরতে, আর আজকে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাতে। রায়চকের নাম আমাদের কাছে খুবই পরিচিত, আমরা ডায়মন্ড হারবার চিনি। ডায়মন্ড হারবার আর রায়চকের খুবই কাছাকাছি অবস্থিত ফলতা। একটা উইকেন্ডে যদি লেজার টাইম স্পেন্ড করার ইচ্ছা থাকে, তাহলে ফলতা আপনার জন্য একটা আইডিয়াল ডেস্টিনেশন। তার কারণ, গঙ্গার ধারে বসে গঙ্গার হাওয়া খেতে আর আড্ডা দিতে কার না ভালো লাগে। কোনো রকম চিন্তা নেই, ঘুরতে যাওয়ার ব্যাপার নেই, হোটেলে বসে রিল্যাক্স করুন, খাওয়া দাওয়া করুন, আড্ডা দিন, আর কি চাই উইকেন্ডে। চলুন অন দ্য ওয়ে দেখা যাক রাস্তায় কী কী দেখতে পাই। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ প্রায় আড়াই ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেছি ফলতাতে, আর ফলতাতে আমরা থাকবো হোটেল রাজহান্সে। আমাদের দুটো গাড়ি এসেছে, যার মধ্যে একটা গাড়ি পৌঁছে গেছে অলরেডি ফলতা, আর একটা গাড়ির জন্য ওয়েট করছে। আমাদের কিছু বন্ধু বান্ধব এখনো এসে পৌঁছায়নি। চলো তোমাদেরকে হোটেলে ট্যুর করাই। হোটেলে দেখতে পাচ্ছি দুটো বিল্ডিং আছে, আর আমার নজর প্রথম দিকেই চলে যাচ্ছে সুন্দর এরিয়ার দিকে। কি বলো তো, পুল সাইড। পুল সাইডের পাশে রয়েছে একটা বাচ্চাদের স্লিপ, এবং অনেকে দেখছি সুইমিং পুল ইউজ করছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা একটু গঙ্গার পার দেখতে যাচ্ছি। আমার ফ্রেন্ড নিশা আর রিয়া। রিয়া মুখ দেখাতে চাইছে না। হোটেল রাজহান্সের অপোজিটেই রয়েছে পিকনিক স্পট। আমরা যদিও ডে আউটিং এর সাথে সাথে নাইট স্টে করব, তবে আপনারা এই পিকনিক স্পটটাও বুকিং করতে পারেন। হোটেলে যোগাযোগ করার ফোন নাম্বার এবং হোটেলের ঠিকানা আমি ডিটেলসে দিয়ে দেবো। কি সুন্দর ভিউ দেখুন, এখান থেকে একদম গঙ্গার পার দেখা যাচ্ছে। আর এখন বাজে প্রায় 4:30, মানে অলমোস্ট সূর্য ডোবার টাইম হয়ে গেছে। সূর্যের আলো গঙ্গার মধ্যে পড়েছে, চিকচিক করছে, দারুণ লাগছে দেখতে। ভিউটা দেখিয়ে দিই, খুব সুন্দর লাগবে একদম। আপনারা যদি পিকনিক করতে আসেন এই স্পটে আসবেন। এখানে আমাদের বসার অ্যারেঞ্জমেন্টও আছে, বসে আড্ডা দেওয়া যায়, গঙ্গা দেখা যায়, প্রেম করা যায়, সব করা যায়, যা মন চায়। জলের কলকলানি আওয়াজ, আর এই দিকে আমার বন্ধুদের আড্ডার আওয়াজ পাচ্ছি। তাহলে আর একা একা না ঘুরে বন্ধুদের দিকে এগিয়ে যাই। আমরা একদম এখন ফটো সেশন করতে বিজি,
সবার সুন্দর সুন্দর পোজে ক্যান্ডিড এবং নানান রকম সানকিস ছবি আসছে। গুড মর্নিং, আমরা এখন বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। হোটেলের ঠিক অপোজিটেই কালকে দেখিয়েছিলাম যে পিকনিক স্পট এরিয়া আছে, ওটা সকালে হাঁটার জন্য খুবই ভালো। আর আমার সব জ্ঞানী গুণী বন্ধুরা এখন যোগাসনে ব্যস্ত। সুন্দর ঠান্ডা গঙ্গার হাওয়া খাও, হেঁটে বেড়াও, চনমনে ফিল করো, তারপরে পেট পুরে ব্রেকফাস্ট করতে হবে। মর্নিং ওয়াকে হাঁটতে হাঁটতে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ঘুরতে বেরোলে কিন্তু তখন ঠিক সকাল সকাল ঘুম ভেঙে যায়, অথচ বাড়িতে রোজ যখন সকালে উঠতে হয় তখন একদম ইচ্ছে করে না উঠতে। এখানে ঘুরতে ঘুরতে অ্যাডিশনাল কিছু পাওনা আছে, যেগুলির মধ্যে হচ্ছে পাখির ডাক, শুনতে পাচ্ছ, ঝিঝি পোকার ডাক, আর সুন্দর হাওয়া। এখানে একদম প্রকৃতির সাথে নিজেকে কানেক্ট করতে পাচ্ছি, এখানে কোনো পলিউশন নেই, খুব ভালো লাগছে। হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল ছেলেবেলার দিনের কথা, কি বলতো? হ্যাঁ, দোলনা। দোলনা আমার ভীষণ প্রিয়, তোমাদের অনেকেরই দোলনা প্রিয় বোধ হয়। আর এই দোলনা দেখে, এটাতে দোলনায় বসে একটু দোল খাওয়ার লোভ সামলাতে পারলাম না। নদীর ধারে বহু নৌকা নোঙর করে রাখা আছে, হাওয়া বইছে আর জলের কলকলানি আওয়াজ বেশ ভালোই লাগছে। ফলতায় আপনি পিকনিক করতে আসতে পারেন, কিংবা যদি মনে হয় একদিন থেকে যেতে চান সেটাও করতে পারেন। এখানে বহু রিসর্টের অপশন আছে যেখানে সুন্দর ব্যবস্থা রয়েছে থাকার। ডাকে আকাশ, ডাকে তারা, ডাকে সাগর মাটি, তাদের ডাকে সারা দিয়ে পথেই গাড়ি ঘাটি। নদী পাহাড় মরুভূমি মালভূমি বন, তাদেরটাকে সারা দিয়েই কাটাই আমার জীবন। ঘরে আমার মন টেকে না, ঘুরি মাঠে ঘাটে, বেরিয়ে ঘুরে এদিক সেদিক আমার জীবন কাটে। গঙ্গা নদীর জলের ধারা সদাই ডাকে ভাই, এমন শীতল জলের ধারা বল কোথায় পাই। সংসারেতে রইতে নারী পথেই আমার মন, সারা জীবন রইবে সাথী চিরসঙ্গী ভ্রমণ।
দুটো দিন আনন্দ করতে করতে কোথায় কেটে গেল বুঝতেই পারলাম না, কিন্তু এবার আমি বাড়ি ফেরার পালা। আমাদের এই ব্লগটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো সবার সাথে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করে দাও। তোমরা খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।